নমস্কার, শুরু করছি সোনার তরীর সোনার মেয়ে। আপনারা জানেন বিশেষ গুণে গুণান্বিত মেয়েদের আমরা হাজির করি আমাদের এই অনুষ্ঠানে। যেমন আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন অনুশুয়া চৌধুরী পেরেরা। আসুন আমরা পরিচয় করি অনুশুয়ার সাথে। নমস্কার। নমস্কার। আচ্ছা অনুশুয়া, তোমার এই যে নামটা অনুশুয়া চৌধুরী পেরেরা, তুমি এই দুটো টাইটেল ব্যবহার করছো কেন? চৌধুরী আমার বাবার দিক থেকে আমাদের প্রথম পরিচয়, আর পেরেরা আমার হাজবেন্ডের সারনেম, তো আমি ওই জন্য দুটোই রেখেছি। এখানে আমি একটা ধর্মান্তরিত হওয়ারও জায়গা দেখতে পাচ্ছি। তো এই তুমি বাঙালি হিন্দু থেকে খ্রিস্টান হয়েছো না? আমি খ্রিস্টান হইনি। আমার মা, আমরা হিন্দু, আমরা কায়স্থ, আমরা বাবা সিলেটের আর মা ঢাকার। আমাদের প্যাটারনাল হোম শিলং এ, আর আমার বাবা পড়াশোনা করেছেন রাঁচিতে। সিলেট আর শিলং মানে ব্যাপার, আগে সিলেটে ছিলেন, এখন শিলং এ আছেন? না, তারপরে ওরা মুভ আউট করেছে, শিলং থেকে রাঁচিতে এসেছিলেন। আমার আমার যে বাবার বাবা, উনিও সাহিত্যিক ছিলেন, ওনার নলিনীরঞ্জন চৌধুরী। আর মা ঢাকার, কিন্তু আমার আলাপ হয়েছে আমার হাজবেন্ডের সঙ্গে। আমি যখন চাকরি করি তখন তো আমার হাজবেন্ড গোয়ান, ওর মা অ্যাংলো ইন্ডিয়ান, ওর বাবা গোয়ান। তো আমাদের যখন বিয়ে হয়, রিলিজনটা আমাদের মধ্যে আসেই নি কখনো, রিলিজন ওয়াজ নেভার আ ফ্যাক্টর, কনভার্ট করার কোনো প্রশ্নই আসেনি আমাদের। কিন্তু আমি বাচ্চাদেরকে ব্যাপটাইজ করেছি, কিন্তু আমি এখনো হিন্দু। আর আমরা সব প্র্যাকটিস করি, ইনফ্যাক্ট আমরা চার্চেও যাই, আমরা মন্দিরেও যাই। রিলিজন কখনো আমাদের, আমার তো মনে হয় আমি ডাবলি ব্লেসড, মানে দুদিক থেকেই ঈশ্বর তোমার সঙ্গে আছে, ভগবান তোমার সঙ্গে। এন্ড প্লাস আমি মনে করি দেয়ার ওয়ান গড, জিসাস ক্রাইস্ট হোক, কৃষ্ণ হোক, মা কালী হোক, আমি সেটা প্রচন্ড বিলিভ করি। আর আমি এও বিশ্বাস করি যে আমি একটু পড়াশোনাও করেছি। আমি সাবজেক্ট কি ছিল মানে, তুমি এটাই এটাতেই এসো, তুমি কি নিয়ে পড়াশোনা? আমি তো এমনিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, লোরেটো হাউস থেকে স্কুলিং করেছি কলকাতায়, আর সিটি কলেজে কলেজ করেছি। কলেজ করতে করতেই আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করেছি। হ্যাঁ, কিন্তু সিএ একবার করলে ফার্স্ট ইয়ার থেকেই সিএর জন্য প্রচণ্ড পড়াশোনা করতে হয়। আর আমার বাবা হঠাৎ মারা যায়, তখন আমার দায়িত্ব এসে গেছে অনেক। আমরা দুই বোন, আমার দিদি আর আমি। আমার দিদি আমার থেকে অনেক বড়, ওর অল্প বয়সে বিয়ে হয়েছে। তো বাবা চলে যাবার পর থেকে মা আমার কাছেই আছে। তুমি এখন কোথায় চাকরি করো? আমি চাকরি করতাম, আমি বহু বছর চাকরি করেছি। আমি টাটা মোটরসে ছিলাম, সিটি ব্যাংকে ছিলাম, আমি ডেলয়েটে ছিলাম। আমি এই 4 বছর হলো ছেড়ে দিয়েছি। আসলে আমরা যখন দিল্লি থেকে, কলকাতা থেকে দিল্লি এলাম, প্রায় আমার হাজবেন্ড জব চেঞ্জ করলো। আমার হাজবেন্ড ছিলেন ডানলপে, আমাদের আলাপ জামশেদপুরে। জামশেদপুরে আমার হাজবেন্ড আমার বস ছিলেন, তো সেই সূত্রে আমাদের আলাপ হয়। আর দেন উই গট ম্যারেড। তারপর আমার একটি মেয়ে, একটি ছেলে আছে। তোমরা নিশ্চয়ই জানো যে ডানলপ বন্ধ হয়ে গেছে কলকাতায়, প্রচুর লোকে তখন চাকরি চলে গেছিল। তো আমরা চাইনি কলকাতা ছাড়তে, কিন্তু উপায় ছিল না আমাদের তখন কলকাতা ছাড়তে, আমরা বাধ্য হলাম। তখন আমার হাজবেন্ড দিল্লিতে চাকরি নিয়ে এলেন, তো আমি ট্রান্সফার পেয়ে গেছিলাম। ট্রান্সফার পেয়েও আমি এখানে চাকরি করেছি, কিন্তু দিল্লি আর কলকাতায় চাকরি করার অনেক পার্থক্য। এখানে ডিস্টেন্স এত বেশি, খুব অসুবিধে হচ্ছিল। লেট নাইট, আমাদের অডিট ফার্মে খুব রাত অবধি কাজ করতে হয়, তো সেই একটা অসুবিধে হচ্ছিল। তারপর আমার মা এসে খুব অসুস্থ হয়ে পড়েন। মানে তোমার মা তোমার কাছেই থাকে? হ্যাঁ, আমার মা। সেটা আমার একটা বিয়ের সময় একটা কন্ডিশন ছিল আমার হাজবেন্ডের সঙ্গে, যে আমি কোনোদিন রান্নাঘরে ঢুকবো না, আর আমার মাকে মাকে দেখতে হবে। তো আমার হাজবেন্ড খুব ভালো রান্না করে। আমি খুব সুন্দর সুন্দর গল্প শুনতে পাচ্ছি আজকে। আমার মনে হয় দর্শকরাও আজকে ভীষণ উপকৃত হচ্ছেন যে একটি মেয়ে বিয়ের আগে কন্ডিশন করছে। আমরা এই গল্পগুলো চাই আমাদের সোনার মেয়েতে, যে সে রান্না করতে পারবে না। করি, আমি শখের রান্না করি, আমার যখন ইচ্ছে হয় আমি করি, কিন্তু জোর করে আমাকে কেউ কোনোদিন কিছু করাতে পারেনি। ভীষণ ভালো। আচ্ছা তোমার মেয়ের কিরকম মানে, তার কিচেনে যাবার এটা? ওরও আমি কোনো ফোর্স করি না, ওর ইচ্ছে হলে করবে। আমার আমার ছেলে বরঞ্চ আমাকে চা করে খাওয়ায়, আমার স্যালাড করে দিচ্ছে,
বিছানা তুলে দিচ্ছে। আমার সেরকম মেয়ে এখন মাত্র 14 বছর বয়স, ওর পুরো লাইফ পড়ে রয়েছে। নো প্রবলেম, আমি আছি তো। আমি বলেছি অনেকগুলো তোদের বাচ্চা হবে, আমি তাদের দেখে রাখবো। আমরা অনেক দূর এগিয়ে গেছি বাড়িতে ঠিক বসে নেই। আমার আরেকটা প্যাশন আছে, ওটা কি? সেটাই আমার ফার্স্ট প্যাশন বলতে পারো। যেরকম আমি ছবি আঁকতে খুব ভালো, সোনার মেয়ে সে একাধারে সিএ, অন্যদিকে সে একজন ভালো সুগৃহিণী, রান্না করা ছাড়াও তার একটা গৃহে যেমন বাড়িতে এসে বোঝা যায়, এবং আর একদিকে সে তার যেটা যে গুণের জন্য আমরা আজকে তার কাছে এসেছি সেটা হচ্ছে তারই আঁকা। সে পেন্টিংয়ে তার মানে কি ধরনের আঁকেন এবং কি আঁকেন সেটা আপনারা দেখুন এই ছবিগুলোর মাধ্যমে। আমার আঁকার সম্বন্ধে জ্ঞান খুব সীমিত, কিন্তু আমরা ওর মুখ থেকে শুনবো। ও বলেছে এটা ওর প্রথম প্যাশন, এটা ওর আঁকাটা, যার জন্য চাকরি ছেড়ে, ও বলছে আমি সংসারের কারণে চাকরি ছাড়িনি, যে আমার ছেলে মেয়ে মানুষ করতে হবে, আমি আমার এই আঁকার জগতে আসার জন্য আমি চাকরি ছেড়েছি। এবং আমি যত অনুষ্ঠানকে দেখছি এবং যত অনুষ্ঠানের সাথে কথা বলছি, আমার মনের এক একটা দিক খুলে যাচ্ছে যে আমরা এইসব মেয়েকে আগে এগোতে চাই, আমরা এইসব মেয়েকে দেখাতে চাই, যাতে এদেরকে দেখে আমরা আরো কিছু মেয়ে শিখতে পারি যে জীবনটাকে আরো কত রকম ভাবে উপভোগ করা যায়, সংসার করতে করতে, ছেলে মেয়ে মানুষ করতে করতে। ও আঁকাও ছাড়েনি, ও চাকরিটাকেও একসময় খুব এনজয় করেছে, এবং ওর স্বামীর যে সাহায্য তার সঙ্গে পাচ্ছে সেটাও আমি তারই ক্রেডিট দেবো। এটা যে ও করতে পারছে, এগুলো যে ও স্বামীর সাপোর্ট দিয়ে করতে পারছে, তার পেছনে আমি ওর বুদ্ধিমত্তার প্রশংসা করবো।